বিসমিল্লাহি রহমানির রহিম। তো গাইস, দেখতে দেখতে আমি 7-এর শেষ নম্বর অঙ্কটা চলে আসছি আমার 13 নম্বর এই চ্যাপ্টারের লেকচারে। তো 13 নম্বর লেকচারটাতে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বোর্ড বইয়ের 7-এর বর্গীয় জনম্বর অঙ্কটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যারা আমাকে ফোন করেন, কমেন্টস করেন, বা ইমোতে ফোন করেন, মেসেঞ্জারে করেন, বা আমার FB পেজে করেন, তো তার জন্য বলবো আপনারা তো আমাকে প্লিজ রাত 10টার পরে বা 9টার পরে আমাকে আপনারা জানেন, তো সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়। কারণ অ্যান্সার দিতে গেলে আমার আরও অন্যান্য কাজ থেকে, যার জন্য আপনাদের এতদিনের যে সমস্যাগুলো, তো সব সমস্যাগুলো সলভ করে দেওয়ার সময় থাকে না, যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি চেষ্টা করবো আপনাদের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকবে, অন্যান্য ভিডিও লিঙ্ক এবং ইমো নাম্বার থাকবে, আমার সাথে ইমোতে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন আগে অঙ্কটা শুরু করা যাক। তো বর্গীয় জনম্বর অঙ্কটা শুরু করার আগে আমি যে এর গত ভিডিওতে যে আমি 6 নম্বর অঙ্কটা করেছি সেটা যদি আপনারা ভালো করে বুঝে থাকেন, তো সেক্ষেত্রে এই বর্গীয় জনম্বর অঙ্কটা আপনাদের জন্য কোনো ফ্যাক্ট হয়ে দাঁড়াবে না, খুবই ইজি মনে হবে। তো তার জন্য আগের মতোই শুরু করব। মনে করি যে এত ইকুয়ালস টু আমরা এম একটা সাধারণ রাশি ধরে নেব। তো এখান থেকে কী করেছিলাম, এখান থেকে মান বের করেছিলাম, তো সে কাজটা এখান থেকে করব। তো এখন এখন এক্স ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড এক্স এর ক্যাপিটাল লগ ইকুয়ালস টু এম। তো এখন কাজ হলো আগের 6 নম্বর অঙ্কটা যেভাবে করেছি ঠিক একই ধরনের কাজ হবে। তো এখান থেকে আমি মান বের করে নিব, তাই 1/ এক্স এর ক্যাপিটাল লগ ইকুয়ালস টু এখানে নিয়ে আসলাম, নিচে আসে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তো আমি এটা লিখতে পারি। তো মূলত আমার উচিত এক্স এর কে ভিত্তিক লগ এই মানটা বের করা, কারণ না হলে তো আমরা বের করতে পারবো না, সেজন্য কাজটা করবো। তো এখন এটাকে আমি যদি বিপরীতকরণ করি তাহলে এখানে পাবো যে লগ এক্স এর কে ভিত্তিক লগ ইকুয়ালস টু এটার উপরে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড এন। তো এইটা আমরা লিখতে পারবো 1 নম্বর ইকুয়েশন। তো গাইস, একইভাবে আমরা যে এর আগের অঙ্কগুলো করেছি ঠিক সবগুলো অঙ্ক আমি এই ফর্মেটে একই ফর্মেটে করবো, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো এখন আগের অঙ্কগুলো যদি যখন শুরুতে করেছিলাম তখন আমরা এক্স টু পর এক্স মিলিয়ে নিয়েছিলাম, যেখানে ওয়াই আছে ওয়াই দিতে পারতাম, কিন্তু আমাদের পরে ইনটু ফর্মেটটা নাই, ওয়াই টু দি পাওয়ার এক্স নাই, যার জন্য আমি এই কাজটা করতে পারবো না। এজন্য প্রত্যেকটা থেকে এই ধরনের ইকুয়েশনটা আগে বের করে নিব। তো অনুরূপভাবে আমি লিখতেছি পরেরগুলোর জন্য, অনুরূপভাবে আমি পরেরটার জন্য পাবো, এখানে এক্স ছিল পাই, তাহলে ওয়াই এর ক্যাভিত্তিক লগ কী পাবো, ওয়াই এর ক্যাভিত্তিক লগ এখানে কী ছিল, একই ফর্মের যার সেটা উপরে থাকবে নিচে জাস্ট এম আসবে, শুধু এখানে থাকবে ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড হচ্ছে এম। তো এটা হচ্ছে 2 নম্বর, এবং লাস্ট নম্বর হচ্ছে জেড এর ক্যাভিত্তিক লগ ইকুয়ালস টু হবে যেটা উপরে ছিল লগে যা ছিল এক্স, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড হচ্ছে এম। তো গাইডস এটা দিলাম 3 নম্বর সমীকরণ। তো আমরা আগের অঙ্কগুলোর মতোই করব। তো এই 3 নম্বর পর্যন্ত আমাদের কারো তো কোনো বুঝতে সমস্যা নেই। তো এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই 1, 2, 3 নম্বর যে সমীকরণ আছে, তো এদের মধ্যে থেকে আমাদের অ্যান্সারটা মিলানোর জন্য যে কাজগুলো করা দরকার আমরা হচ্ছে সেই কাজগুলো করব। তো 1 নম্বরটা মিলানোর জন্য আমরা চেষ্টা করব। তো এটা কীভাবে মিলাতে পারি, আমি এই অংশটা কীভাবে মিলাতে পারি সেই কাজটা এখান থেকেই আমরা বের করার ট্রাই করব। তো 1 নম্বর সমীকরণটা থেকে মূলত আমরা বের করার জন্য কাজ করব। তো ফার্স্ট অফ দেখতে পাচ্ছি এখানে এক্স আছে, তো এক্স এর পাওয়ার কত দরকার আমার, ওয়াই দরকার। আচ্ছা, তারপরে ওয়াই কোথায় আছে, এটাতে ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার কত দরকার, এক্স দরকার। তার মানে আমার 1 নম্বরকে গুণ করতে হবে, 1 নম্বরকে ওয়াই দ্বারা, 2 নম্বরকে এক্স দ্বারা গুণ করতে হবে। তো 1 নম্বরকে এক্স, 2 নম্বরকে ওয়াই দ্বারা গুণ করে যোগ করব। তো এই কাজটাই করবো মূলত। আমি এদিকে লিখতেছি, এদিকে লিখবো যে 1 নম্বরকে গুণ করবো এক্স এর পাওয়ার ওয়াই এর জন্য, 1 নম্বরকে ওয়াই দ্বারা, এবং 2 নম্বরকে আমার দরকার ওয়াই এর পাওয়ার কত, এক্স, তাই ওয়াই দ্বারা গুণ করবো, এক্স দ্বারা গুণ করবো, 2 নম্বরকে এক্স দ্বারা গুণ করে যোগ করি। কারণ যোগ করার উদ্দেশ্য কি, এই দুটো ইনটু ফর্মে এটা নেওয়া, সেই জন্য আমাদের যোগ করতে হবে, গুণ করে
যোগ করি, তো আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি গুণ করলে পরে এখানে আসবে, তাহলে ওয়াই গুণ করতেছি ওয়াই ইনটু এক্স এর কে ভিত্তিক লগ প্লাস এখানে গুণ করতেছি এক্স দ্বারা, তাহলে এক্স ইনটু ওয়াই এর কে ভিত্তিক লগ, ওয়াই এর কে ভিত্তিক লগ ইকুয়ালস টু যে মানগুলো পাবো এখানে গুণ করতেছি হচ্ছে ওয়াই দ্বারা, তাই এক্স ওয়াই পাবো, তাই এক্স ওয়াই ইনটু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড আমার এমটা ঠিকই থাকবে প্লাস এখানে দুই নম্বরে গুণ করতেছি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স দ্বারা, তো এখানে এক্স আসবে সামনে এক্স তো দিয়েছি, আর এখানে থাকবে এক্স দ্বারা গুণ, তাহলে এখানে এক্স ওয়াই আসবে, তাহলে এক্স ওয়াই ইনটু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এম, তো এইটা আমরা লিখতে পারবো। তো গাইস এখন আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে এগুলো আমি পাওয়ার করে দিব, পাওয়ার করে দিলে কী হয় তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই পাচ্ছি প্লাস এখানে পাওয়ার করে দিলে হয় কে বেস থাকলো ওয়াই এর পাওয়ার হচ্ছে এক্স, এটা হয়ে গেল। তো এখান থেকে তো দেখতে পাচ্ছি এই দুইটা আমাদের সেম জাতীয় রাশিতে পরিণত করার জন্য আমরা লসাগু করব, এই দুটা এম, তাই আমি লসাগু করে নিচ্ছি এম কম নিচ্ছি, তো লসাগু করলে হয় এক্স ওয়াই সেম, এক্স ওয়াই কমন ফরম্যাটে রাখতেছি এখানে হয় তো যোগ হয়, তাহলে যোগ হলে হচ্ছে তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তো ওখানে কি আসে আমরা দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি তো আমাদের এখানে থাকলো এক্স এর পাওয়ার ওয়াই যোগ, অবশ্যই এখান থেকে আমি কে ভিত্তিক একটা লগকে কমন করে নিচ্ছি, নিয়ে থাকি এক্স টু দি পাওয়ার ওয়াই ইনটু ওয়াই টু দি পাওয়ার এক্স, এখানে পাবো তো গাইস আমরা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি পাবো হচ্ছে ওয়াইটা আমাদের ক্যান্সেল আউট হয়, তারপরে এখান থেকে এক্সটাও ক্যান্সেল হয়, থাকে জেড, তাহলে এখানে জেড জেড টু জেড হয়, তাহলে গুণ করলে হয় টু এক্স ওয়াই জেড ডিভাইডেড এম, এটা আর একটা আমি সমীকরণ বিবেচনা করতেছি কারণ এতে একই সময় আনন্দ লাগবে, তার জন্য এটা আমি চার নম্বর সমীকরণ বিবেচনা করতেছি। তো ঠিক আমি প্রথম যে অংশটা সেটা আমরা হচ্ছে পেয়ে গেছি, এই অংশটা পেয়ে গেছি, তো রাইটস এখন আমার প্রয়োজন হচ্ছে দ্বিতীয় অংশটা এটা মিলানোর জন্য, তো এটা আসলে আমরা কিভাবে মিলাতে পারি সে কাজটা করব। এটার জন্য আমার দরকার আসলে কি একটু ভালো করে খেয়াল করিন, এখানে দরকার আমার ওয়াই টু দি পাওয়ার জেড, আর জেড এর পাওয়ার দরকার হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই কোথায় আছে, ওয়াই আছে আমার দুই নম্বর সমীকরণে, তাহলে ওয়াই পাওয়ার দরকার হচ্ছে জেড, তাই এরপরে কাজটা করব যে দুই নংকে জেড দ্বারা এবং আরেকটা কি দরকার ওয়াই, জেড টু দি পাওয়ার ওয়াই দরকার, জেড কোথায় আছে তিন নম্বরে জেড আছে এর পাওয়ার দরকার ওয়াই, তার মানে তিন নংকে ওয়াই দ্বারা গুণ করতে হবে, তাই তিন নংকে ওয়াই দ্বারা গুণ করে আগের ফরম্যাট গুণ করে যোগ করব, তো গুণ করে যোগ করি, তো গুণ করলে আমাদের কী কী আসবে, জেড দ্বারা গুণ করতেছি আমাদের এক নংকে জেড দুই নংকে জেড দ্বারা, তাই দুই নং জেড ইনটু লগ কে থাকবে ওয়াই ইকুয়াল যোগ করতেছি পরেরটার সাথে পরে ওয়াই দ্বারা, তাহলে ওয়াই ইনটু লগ জেড এর কে ভিত্তিক লগ ইকুয়াল, তো এখানে যদি গুণ করতেছি আমি গুণটা একবারই লিখে দিচ্ছি, তো এখানে হবে ওয়াই জেড ইনটু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এম প্লাস এখানে তিন নম্বরে গুণ করতেছি হচ্ছে ওয়াই দ্বারা, তাই ওয়াই হবে তো ওয়াই জেড ইনটু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড হচ্ছে এম, তো রাইটস তো আগের মতোই সেম ক্যালকুলেশন, তো এটা যদি কাজ করি কে থাকবে ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস এখানে কে ভিত্তিক কে থাকবে এখানে জেড এর পাওয়ার হচ্ছে ওয়াই ইকুয়াল, এখানে আমরা লসাগু করব, তাহলে ওয়াই জেড কমন করলাম থাকলো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তো গাইস আগেরটার মতোই এখানে প্লাস জেড মাইনাস জেড
মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যায়, তো কি থাকতেছে? তো গাইস থাকতেছে এখান থেকে আমি যদি কমন করি, কমন করলে হয় ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু, এখানে টোয়াইস এক্স হয়, একবারে হয় তাহলে টু এক্স ওয়াই জেড ডিভাইডেড এম। তো এটা দিচ্ছি হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। তো 5 নম্বর ইকুয়েশন, তো এবার সেম কাজটা করবো আমরা হচ্ছে লাস্ট নাম্বার অঙ্কটার ক্ষেত্রে। লাস্ট আমাদের দরকার কত, এই অংশটা মিলানো উচিত জেড টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার জেড আমার দরকার। তো এটা করার জন্য কী করতে হবে আপনারা একটু নিজেরাই চিন্তা করেন, আমি দুইটা স্টেপটা করে দেখাইছি, এটা করে দেখাইছি, আমার পরেরটা আমি করে দেখাচ্ছি না, না দেখে আমি একবারেই লিখতেছি। কারণ সেটা কী করতে হবে, আমার উচিত জেড, জেড কোথায় আছে, জেড আছে আমার হচ্ছে 3 নম্বরে, আমি 3 নম্বরটা লিখবো। তো আমি না লিখে এখানে যা শর্টকাটে আমি করতেছি, তাই 3 নম্বরটা গুণ করতে হবে কত, দ্বারা 3 অঙ্কে জেড ছিল, জেডের পর দরকার এক্স, তাই 3 অঙ্কে এক্স দ্বারা গুণ করব, তারপরে যোগ করব। আর এক্স দরকার, এক্স আছে কোথায়, এক্স আছে 1 নম্বরে, এক্সের পর কত দরকার জেড, তাই 1 অঙ্কে জেড দ্বারা গুণ করব, তাই 1 ইন্টু জেড। গুণ করে যদি আমি যোগ করে দেই, তাহলে এইভাবে যেভাবে আমি করেছি এইরকমভাবে আসবে। তো আমি একবারেই এর যে ক্যালকুলেশনটা আসে, আমি এখানে লিখতেছি ক্যালকুলেশনটা, সেটা আসবে কে বেজ আকারে থাকবে, এই মানটা থাকবে জেড টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার জেড ইকুয়াল, এখানে একই ধরনের মান আসবে, যদি ক্যালকুলেশন ঠিকভাবে করতে পারেন ঠিক একই মান আসবে, এক্স ওয়াই জেড ডিভাইডেড এম। এটা দিচ্ছে হচ্ছে 6 নম্বর সমীকরণ। তো গাইস মূলত এখান থেকে আমাদের কাটা যাবে যে অংশটা, আপনারা বুঝতেই পারবেন কোন ব্যাপারে, এখান থেকে আপনারা করে নেবেন এই অংশটা আমি যেভাবে করেছি এই দুইটা লাইন, তো আপনারা ঠিক একইভাবে এইটারটাও করবেন, করার পরে 6 নম্বর সমীকরণ এটা দিবেন। তো এখন কথা হলো আমাদের এই 4, 5, 6, এই 4, 5, 6 আমি যদি তুলনা করি 6 নম্বর অঙ্কটার মতো, তাহলে আমি 6 নম্বর অঙ্কটার মতো যদি তুলনা করি তাহলে যে অংশটা পাবো আমি এদিকে লিখতেছি, সেটা যদি তুলনা করি আমি তাহলে 4, 5, 6 তুলনা করবো, 4, 5 ও 6 নং তুলনা করে পাই, তুলনা করে পাই, তাহলে আমি যদি তুলনা করি তাহলে কি পাবো দেখতে পাচ্ছি, প্রত্যেকটারই হচ্ছে 2xyz/m, তিনটে সমীকরণে আমার আছে, আমি তিনটার মধ্য থেকেই লিখতে পারবো তাহলে এই প্রত্যেকটা অংশই, তাহলে kn পাবো হচ্ছে x টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল কে বিক লগ ওয়াই টু দি পাওয়ার জেড, জেড টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু লগ জেড টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার জেড। তো এটা আমরা লিখতে পারবো তিন অংশ যদি তুলনা করি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা কী পাবো, তুলনা করার পরে গাইডস যে অংশটা পাবো সেটা হচ্ছে কে ভিত্তিক লগ। তো আমি কে ভিত্তিক লগ তিনটে স্টেপে আছেন, তো আমি কে ভিত্তিক লগকে যদি উঠে দেই তাহলে আমরা কী পাবো, তাহলে থাকলো এক্স এর পাওয়ার ওয়াই, ওয়াই পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার জেড, আমি এইটা পাবো যা কিনা আমাদের রেজাল্টটাতে দেওয়া ছিল, তাই এত সমান আমরা লিখবো দেখানো হলো। তো গাইডস তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 7-এর বর্গীয় 6 নম্বর অঙ্কটা কীভাবে করলাম আমার এই 13 নম্বর লেকচারে, যদিও অঙ্কটা অনেক বড়, তো আপনাদের এই অঙ্কটা অনেক সমস্যা থাকতে পারে, তো আমি তারপরে একদম সহজভাবে যা করা দেওয়া যায় আমি সেভাবে সলভ করে দিলাম। তো আমি পরবর্তীতে বোর্ড বইয়ের যে এই লগারিদমের আরও কাজের অঙ্কগুলো রয়েছে, তো আমার 14 নম্বর লেকচারে বোর্ড বইয়ের কাজের অঙ্কগুলো নিয়ে হাজির হব। তো এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে লেকচার এখানে শেষ করছি। তার আগে একটু কথা, সেটা হচ্ছে আর কারো যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করতে পারেন, যদি মন চায় কমেন্টস করতে পারেন, এরপরে সবার মধ্যে শেয়ার করে দিয়ে শেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো সমস্যা হয় তো ডিসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার থাকবে, সেখানে আপনারা ফোন করবেন, ফোন করে যত সমস্যা থাকে সলভ করে নিতে পারেন। তো এ পর্যন্ত আজকের লেকচার শেষ করছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।